আসলে যে কোনো নির্বাচন আনন্দ মুখর থাকবে এটাই স্বাভাবিক আর বিশেষ করে বাংলাদেশ শিল্পী সমিতি তাদের নির্বাচন মানুষের মধ্যে আলাদা একটা বিষয় সেই সেন্সে আমি বলবো আমি তো ভোটার না তবে এফডিসিতে আমি চাকরি করি আমি এফডিসির কলা কৌশলী কর্মচারী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি কিছু বলতে চাই আপনাদের প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব আশা করি আমি ভুল ত্রুটি দেখবেন আপনারা এই দীর্ঘদিন চাকরির অভিজ্ঞতা থেকে বলতে চাই আগে যেমন আপনারাও দেখছেন এফডিসিতে আমি ঢোকার পরে 1985 সালে 5টা 6টা করে ছবি রিলিজ হতেন ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল জহির রায়ন কালার ল্যাব ছিলেন সবাই ব্যস্ত থাকতো কর্মচারীরা টেকনিশিয়ানরা টাকা আমাদের এফডিসির হিসাব শাখায় ব্যাগ ভরে টাকা দিতেন প্রযোজকরা পরিচালকরা আনন্দে থাকতেন সাথে যারা কাজ করতেন পরিচালক শিল্পী প্রোডাকশন থেকে শুরু করে প্রত্যেকে সুন্দর জীবনযাপন করতেন বর্তমান কি হচ্ছে ফিল্মের অবস্থা বর্তমান ডিজিটাল যুগ এ কথাটা ঠিক এর পরেও তো যেখানে 5টি ছবি আসতো সপ্তাহে 3টি ছবি আসতো সপ্তাহে সেখানে একটি ছবিও আনার যোগ্যতা রাখে না অবশ্যই যোগ্যতা থাকলে তারা সেটা আনার অধিকার রাখে আমি সপ্তাহে একটি বাদ দিলাম মাসে কি একটি ছবি রিলিজ হওয়ার যোগ্যতা রাখে না কেন এরা নির্বাচন আসলে শুধু কেউ আওয়ামী লীগের ক্ষমতা দেখায় কেউ বিএনপির ক্ষমতা দেখায় কেউ প্রশাসনের ক্ষমতা দেখায় আসলে শিল্পী সমিতি এটা কি হওয়া উচিত এটা মোটেই কাম্য নয় আমি কর্মচারী শ্রমিক লীগ করি আমি হতে পারি নির্বাচন করতে পারি আলাদা জিনিস কিন্তু শিল্পীরা তো এদেশের একটা স্টার তাদের বিনোদনের মাধ্যমে দেশ যেমন লাভবান হবে জাতি তেমনি জাগ্রত হবে সেই দিকে না গিয়ে আমরা দেখতেছি যে এটা কাদা সড়াছড়ি হয় আমি ছোট্ট দুই একটা কথা বলবো সকল সমিতির মাদার সমিতি হচ্ছে প্রযোজক পরিবেশক সমিতি এই শিল্পী সমিতি এবং প্রযোজক সমিতি দুইটা মিলে যা হলো শিল্পী সমিতির মাধ্যমে বর্তমান আমার জানা মতো আমি দেখতেছি শুনতেছি বা বোঝা যাচ্ছে আমরা যেদিন চাকরি করি বাস্তব কথাটাই তুলে ধরতে চাই কারোর বিপক্ষে নয় জাহিদ খান সাহেব সেই প্রযোজক পরিবেশক সমিতিকে তছনছ করে দিছে তাদের সেই সম্মানের জায়গাটুকু সেই মাদার সমিতিটাকেও তছনছ করে দিছে যার ফলে সেই আগের সোনালী দিন সেই ফিল্মের ঐতিহ্য নষ্ট হয়ে গেছে আপনি যদি আপনার গার্জিয়ানকে যদি নাই মানেন আপনি যদি আপনার গার্জিয়ানকে সম্মানই যদি না দেন তাহলে আপনার অস্তিত্ব কোথায় আপনাকে কে গাইড করবে আপনাকে কে দিনের কথা বলবে অথচ এখন নির্বাচন আসলে দুই পক্ষ নির্বাচন করবে এটাই স্বাভাবিক আমার তো মনে হয় এখন যে অবস্থা চলছে যদি এই জাহিদ খানের প্যানেল যদি আসে আমার মনে হয় যারা এন্টি দল করছে কাঞ্চন সাহেবেরও সদস্যপদ খেয়ে দেবে এরকম মনে হয় যে কাঞ্চন সাহেবেরও সদস্যপদ খেয়ে দেবে অতএব এই যদি হয় আজকে যদি চলচ্চিত্র সুবাতাস পায় আজকে আমি এখানে চাকরি করি এই প্রতিষ্ঠান ভালো থাকবে ফ্লোর জমজমাট থাকবে উৎপাদন হবে ডাবিং হবে এডিটিং হবে এই উৎপাদন দিয়ে আমরা কর্মচারী কর্মকর্তারা সুন্দরভাবে বেতন পাবো বোনাস পাবো আর ফিল্ম যদি সুন্দর না থাকে তাহলে শিল্পীও যেমন বসে যাবে ডিরেক্টরও তার ছবি পাবে না প্রোডাকশনও ম্যানেজার সহকারী ম্যানেজার প্রোডাকশন বয় জুনিয়র শিল্পীরা তাদেরও অবস্থান থাকবে না কত শিল্পী না খেয়ে আছে অথচ তাদের কি কোনো অবদান নাই তারা কখনো সখী হয়েছে কখনো গান গাইছে কখনো কলসি নিয়ে ঘাটে গেছে কখনো ঝাড়ু দিছে কখনো মোল্লা সাজছে একটা ফিল্ম তৈরি করতে তো এই সকল লোকের প্রয়োজন হয় কিন্তু সে লোক সেই লোকগুলিকে ছোট লেভেলের লোক বিধায় তাদেরকে তছনছ করে দিছে আর এই তছনছ করে দেওয়ার ফলে যে ফিল্মটি এফডিসির থেকে চলে গেছে শুধু কিছু নাটক টাটক এগুলি হয় একমাত্র এই সংগঠনের এই প্রতিহিংসার কারণে আমরা নিশ্চয়ই এখানে চাকরি করি প্রতিষ্ঠান যদি ভালো থাকে এই শিল্পীরা যদি শুটিং করে সেখান থেকে ইনকাম হবে এই প্রতিষ্ঠান ভালো থাকবে প্রতিষ্ঠান ভালো থাকলে আমরা যারা কর্মচারী আছি কর্মকর্তা আছি সুন্দর ভালো থাকবো বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি এই শিল্পীদেরকে এই প্রতিষ্ঠানকে
জানেন মতো ভালোবাসেন যা আপনারা ইতিমধ্যে দেখছেন কোন শিল্পী যদি অসুস্থ হয়ে যায় প্রত্যেককে উনি তার পাশে দিয়ে দাঁড়ান আর সেই শিল্পীরা কখনো বিএনপি করেন কখনো আওয়ামী লীগ করেন এটা তো উচিত না এটা তো উচিত না তারা দেশকে দেশের উন্নয়নকে তুলে ধরবে এটাই স্বাভাবিক সেটা করেন না এটা জাতির পিতার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যদি ভালো থাকে সবাই ভালো থাকে আপনি আমি কর্মচারী দের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই দুই দিন আগে বা আরো এক সপ্তাহ আগে একটি ইউটিউবে একটা কথা শুনলাম জাহিদ খান সাহেব বলছেন এফডিসি একটা মাছের বাজার অবৈধ লোক আসে বহিরাগত লোক আসে আচ্ছা ভাই আপনাদের কাছে প্রশ্ন করি অবৈধ আর বহিরাগত এটা কি বুঝায় উনি জানি না আমরা তো মনে করি 250 লোকের মধ্যে 10টি লোক ও মেহমান গেস্ট আমাদের কাছে কেউ আসে না এফডিসি তে এই লোকগুলি সমস্তই শিল্পীদের সমস্ত পরিচালকদের প্রযোজকদের তে তারা কি বহিরাগত ইরাই নিয়ে এসে রিকোয়েস্ট করে আবার এফডিসি কে দায়ী করে বরং আমি মনে করি এটা আমাদেরকে হেও করা হয় এফডিসি এর কর্মকর্তা কর্মচারীদেরকে হেও করা হয় এমন ভাবে বক্তব্য দিয়ে থাকেন মনে হয় যে ওদের অধীনস্থ আমরা এখানে আসি একটু স্বীকার করা উচিত এটা কেপিআই এলাকা একটু স্বীকার করা উচিত এটা কেপিআই ভুক্ত এলাকা এই নির্বাচন যদি নিয়মতান্ত্রিকভাবে গভর্নমেন্ট তাদেরকে দয়া না করেন নিয়মতান্ত্রিকভাবে এখানে নির্বাচন করারও তাদের অধিকার নাই তারা নির্বাচন করবে বাহিরে যেমন প্যানেল পরিস্থিতি করছে নির্বাচন বাহিরে করবে তারা হল ভাড়া নিয়ে ই করে তারা যে নোংরা করে রাখে অপরিষ্কার করে রাখে আমাদের কর্মচারী আমরা সহ তাদের সেই জায়গাটা পরিষ্কার করি আর তাদের ভাষণে বক্তব্যে বোঝা যায় আমরা তাদের অধীনস্থ অতএব তাদের বোঝা উচিত যে এফবিসি একটি কেপিআই এফবিসি একটা কর্পোরেশন তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ এই তথ্য মন্ত্রণালয় বা এফবিসি তথা আমাদেরকে সহযোগিতা করে থাকেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এই সব কথা তাদের মধ্যে থেকে আসে না বরং আমাদেরকে বদনামের মধ্যে ফেলে এফডিসি এফবিসি এফবিসি তোরা তো এফবিসির মধ্যে একটা সমিতি আর এফবিসি তো একটা সরকারি প্রতিষ্ঠান অতএব এফবিসি কে একটা সম্মান দিয়ে তো কথা বলা উচিত তোমাদের যে সমিতি এই সমিতিগুলি কি জন্য দিছে তোমরা সম্মানের জায়গায় থাকবা শুটিং করবা চলে যাবা রাতে দিনে দুইটায় তিনটায় রাত্রে বারোটায় সাতটায় সাড়ে তিনটায় ঢুকবা আসবা এটা কি এটা তো দৃষ্টিকটু আপনারা মনে করেন এটা দৃষ্টিকটু না আপনি শুটিং আছে কাজ করবেন রেস্ট নেবেন মিটিং করবেন প্রয়োজনে আসবেন সমিতির সাথে সেটা না এসে দেখা যায় রাতে দুইটা তিনটের সময় আসে দুইটা তিনটের সময় আসে আমাদের নিরীহ কর্মচারী তাদেরকে অনেক সময় ধমক দেওয়া হয় তারা অনেক সময় ভয়ে কিছু বলে না কিন্তু আসলে তো এটা উচিত না এটা উচিত না এতে হয় কি মানুষের মধ্যে কষ্ট থাকে মানুষের মধ্যে এই বোঝার ব্যত্যয় ঘটে এই নির্বাচন আসছে এখন আমি মনে করি একটা সময় আসছে সেই সোনালি দিন এক সপ্তাহে যেমন পাঁচটা ছবি রিলিজ হতেন তিনটে ছবি রিলিজ হতেন দুইটা ছবি রিলিজ হতো এখন কি একটা করাও সম্ভব না আমি সপ্তাহে একটা না হোক সপ্তাহে মাসে তো একটা হওয়া সম্ভব আর সেই সম্ভব হবে না কখন যখন নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে প্রতিহিংসা থাকবে আমি মনে করি আমরা তো ভোটার না তবে এফবিসি যদি এই শিল্পীরা যদি শুটিং করে ফিল্ম যদি ভালো হয় সোনালি দিন ফিরে আসে এই সুবাতাস এই রাষ্ট্র যেমন পাবে সাথে সাথে প্রতিষ্ঠানও লাভবান হবে প্রতিষ্ঠান লাভবান হলে আমরা লাভবান হব এই মাদার সমিতি যেটা প্রযোজক পরিবেশক সমিতি তারাও তাদের অবস্থান যদি ফিরে পায় তারা তাদের অবস্থান সম্মানের জায়গায় যদি সবাই নজর রাখে তাহলে এই ফিল্ম আবার জায়গায় চলে আসবে আমি তো মনে করি এখন চলছে শুধু ক্ষমতার লড়াই কাকে নষ্ট করবে কাকে সোজা করবে প্রশাসনের সাথে কার খাতির আছে কিন্তু এটা তো সঠিক না ধন্যবাদ সবাইকে।